আসসালামু আলাইকুম। ঘুম আল্লাহ তাআলার একটি আশ্চর্য নিয়ামত। মানুষের কর্মশক্তি অব্যাহত রাখা ও সুস্থ সবল জীবনের জন্য ঘুম অতি জরুরি। ঘুম না হলে মানুষের স্নায়ু দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি লোপ পায়। আল্লাহ তাআলা বলেন, তিনিই তো তোমাদের জন্য রাতকে করেছেন আবরণ, নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য। ঘুমানোর আগে পরে কিছু আদব ও নিয়ম রয়েছে, সেগুলো একদিকে নবীজির সুন্নাত ও বিজ্ঞানসম্মত। আজ বিজ্ঞান যা প্রমাণ করছে, আমাদের রাসূল প্রায় 1400 বছর আগে থেকেই এর প্রমাণ দিয়ে গেছেন। চলুন বন্ধুরা, এখন আমরা ঘুমানোর সেই সুন্নত সম্পর্কে জেনে নিই। এক, আগুন নিভিয়ে দিয়ে ঘুমানো। ঘরের কোথাও আগুন প্রজ্বলিত থাকলে ঘুমানোর আগে তা নিভিয়ে দেওয়া। আমরা অনেকেই গ্যাসের চুলা কিংবা বাতি জ্বালিয়ে ঘুমে যাই, এটা কিছুতেই উচিত নয়। রাতে আগুন প্রজ্বলিত থাকলে শয়তান ও ইঁদুর গৃহে আগুন লাগিয়ে দিতে পারে। হযরত সালিম রাদিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরগুলোতে আগুন রেখে ঘুমাবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার একটি ইঁদুর একটি সলিতা টেনে নিতে লাগলো, তা এনে নবীজির সামনে একটি চাটাইয়ের ওপর ফেলে দিল, যার ওপর নবীজি বসেছিলেন। সলিতার আগুন চাটাইয়ের এক দিরহাম পরিমাণ অংশ পুড়িয়ে ফেলল। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন ঘুমাও তখন বাতি নিভিয়ে দেবে, শয়তান এরূপ করতে শিখিয়ে দেয়, ফলে তা তোমাদেরকে জ্বালিয়ে দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর অভ্যাস ছিল, সকলে ঘুমিয়ে গেলে তিনি পুরো ঘর ঘুরে দেখতেন কোথাও আগুন প্রজ্বলিত আছে কিনা, থাকলে নিজে তা নিভিয়ে দিতেন। দুই, হাঁড়ি বাসনপত্র ঢেকে রাখা। ঘুমানোর আগে ঘরের দরজা বন্ধ করা, খাবারের হাঁড়ি পাতিল, পানির জগ, বোতল, কলস ইত্যাদি ঢেকে রাখা, খালি পাত্র উপর করে রাখা, কারণ দরজা খোলা থাকলে শয়তান বা অন্য কোনো ক্ষতিকর প্রাণী প্রবেশ করতে পারে, পাত্র খোলা থাকলে শয়তান তা চেটে রাখে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শয়নকালে পাত্রসমূহ ঢেকে রাখবে, পানির মশকগুলোর মুখ বন্ধ রাখবে, দরজাগুলো বন্ধ করবে এবং বাতি নিভিয়ে দেবে, কারণ শয়তান মশকের বন্ধ মুখ খুলতে পারে না আর বন্ধ দরজাও খুলতে পারে না এবং আবৃত পাত্র অনাবৃত করতে পারে না। বিছানা পরিষ্কার করা। ঘুমাতে যাওয়ার আগে বিছানা পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ বিছানায় ক্ষতিকর কিছু পড়ে থাকতে পারে। তাছাড়া ময়লা আবর্জনায় রাত যাপন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি তার বিছানায় যায় তখন তার উচিত লুঙ্গির ভেতরের নিচের অংশ দিয়ে হলেও তার বিছানা ঝাড়া এবং আল্লাহর নাম নেওয়া, কেননা সে ব্যক্তি জানে না যে তার যাওয়ার পরে বিছানায় কি পড়েছে। ঘুমানোর আগে অজু করা। অজু পবিত্রতার পর্ব। অজু চেহারা ও ত্বকের পথ্য, বরকত হাসিলের মাধ্যম, ধর্মীয় ফরজ ও অন্যান্য কাজ প্রারম্ভের প্রথম খুঁটি। ঘুমানোর আগে অজু করা স্বাস্থ্যের সৌন্দর্য ও শরীর পরিষ্কারের জন্য নিয়ামত। অজু করে ঘুমন্ত অবস্থায় মারা গেলে শহীদি মর্যাদার অধিকারী। এক হাদিসে বিধৃত হয়েছে, অজু থাকা অবস্থায় কেউ মারা গেলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে, অধিকন্তু ঘুম মৃত্যুর মতো বলা যায়। সুতরাং ঘুমানোর আগে অজু করা জরুরি। ঘুমানোর আগে অজু করার শিক্ষা দিয়েছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, তুমি যখন শোয়ার বিছানায় যাওয়ার ইচ্ছা করবে তখন নামাজের অজুর মতো অজু করবে, তারপর ডান কাতে শোবে। মুখ পরিষ্কার করা। ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে নেওয়া উচিত, কারণ দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকে এবং বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি করে। মেসওয়াক বা ব্রাশের মাধ্যমে মুখ পরিষ্কার করা হলে তা দূর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের আগে মেসওয়াক করতেন, ঘুম থেকে উঠেও মেসওয়াক করতেন। হাতের চর্বি বা ময়লা পরিষ্কার করা। রাতে শোয়ার আগে হাতে তেল, চর্বি বা ময়লা লেগে থাকলে তা পরিষ্কার করে নেওয়া জরুরি। হাতে চর্বি লেগে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর কারণে কাঁথা, বালিশ ও বিছানার চাদরও ময়লা হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চর্বি মাখা হাতে রাত যাপন করল এবং তা ধুয়ে পরিষ্কার করল না, কোনো বিপদ ঘটলে সে যেন নিজেকে ছাড়া কাউকে দোষারোপ না করে। শোয়ার নিয়ম।
ডান কাতে শোয়া ইসলামী বিধানে সুন্নাত। মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমাতেন। ডান কাতে শোয়ার দ্বারা হৃৎপিণ্ড ভালো থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা একথা স্বীকার করেছেন, হার্ট দুর্বল এমন রোগীদের ডান পাশে ফিরে ঘুমাতে পরামর্শ দেওয়া হচ্ছে। অথচ ডান দিকে ফিরে শোয়ার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগেই দিয়ে গেছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শয়ন করতেন তখন ডান পাশে ফিরে ঘুমাতেন, কিন্তু উপর হয়ে ঘুমানো কিছুতেই উচিত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে নিষেধ করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এমন ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করছিলেন যে উপর হয়ে পড়েছিল। তিনি তাকে পা দ্বারা ঠুকলেন এবং বললেন, ওহে ওঠো, এটা জাহান্নামীদের শয়ন। ঘুমের দোয়া পড়া। ঘুমানোর আগে সুরা তাবারাকা পড়া উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুরা না পড়ে ঘুমাতেন না। তারপর এই দোয়া পড়ে ঘুমিয়ে যাওয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, অর্থ হে আল্লাহ, আপনার নামে আমি মারা যাব এবং আপনার নামই জীবিত হব। তাছাড়া আয়াতুল কুরসি, চার কুল ও দরুদ শরীফ পড়ে গায়ে ফুঁ দিয়ে ঘুমালে সারা রাত জিনেদের বদ আসর থেকে বাঁচা যায়। জাগ্রত হওয়ার পর দোয়া পড়া। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর প্রশংসা করে এই দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাই হিন্নুসুর, অর্থ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পরে জীবিত করেছেন এবং তার কাছেই আমাদের একত্রিত হতে হবে। উক্ত সুন্নাতগুলি আমাদের সকলকে আল্লাহ তাআলা মেনে চলার তৌফিক দান করুন।